বাংলাদেশ বিশ্বকাপ দল নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবারও একটি ভিডিও পোস্ট করেছে মাশরাফি বিন মুর্তজা। সেই ভিডিওতে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সকল ক্রিকেটারের বিষয়ে কথা বলেছেন ম্যাস। তিনি এও বলেছেন যে এই দল গিয়েছে বিশ্বকাপ খেলার জন্য, এই দলটাই বিশ্বকাপে ভালো সাফল্য অর্জন করবে। সবাইকে নিয়ে কথা বলার মধ্যে মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্তর বিষয়েও কথা বলেছেন সাবেক এই ক্রিকেটার। নাজমুল হোসেন শান্তর বিষয়ে বলেছেন, বর্তমানে দারুণ ফর্মে আছে শান্ত। আমরা দেখেছি লাস্ট 3-4 ম্যাচের মধ্যে দুইটাতে 50 করেছে এবং একটিতে সেঞ্চুরি করেছে। 3 নম্বর পজিশনে থেকে দারুণ ব্যাটিং করছে শান্ত। আমার বিশ্বাস আছে এবারের বিশ্বকাপে শান্ত ভালো কিছু করবে। মেহেদী হাসান মিরাজের কথা বলতে গিয়ে বলেছে, বর্তমানে জাতীয় দলে একটাই ক্রিকেটার আছে যাকে দলের প্রয়োজনে যখন যেখানে খেলানো হয় তখন সেখানেই খেলে দলের জন্য ভালো কিছু করতে পারে মিরাজ। 7 নম্বর পজিশন কিংবা ওপেনিং। সবশেষ প্রস্তুতি ম্যাচে দেখা গেছে মিরাজ ব্যাটিং করেছে 3 নম্বরে, সেখান থেকেই করেছে 50+ রান। সব জায়গাতেই ব্যাটিং করতে পারে মেহেদী হাসান মিরাজ, সেই সাথে 10 ওভার বোলিংও করে দেয় মিরাজ। তাই মিরাজকে নিয়েই বেশি আশাবাদী মাশরাফি। বাংলাদেশ দলের ভালো সাফল্য অর্জনের পেছনে অনেক ভূমিকা পালন করতে হবে মেহেদী হাসান মিরাজকে, এটাও বলেন সাবেক ক্রিকেটার। এই ব্যাপারে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।